সুপার টুয়েলভ পর্বে এখনও পর্যন্ত নিজেদের দুই ম্যাচের কোনোটিতেই জয়ের দেখা পায়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টানা দুই হারে সেমিফাইনালের স্বপ্নও ফিকে হয়ে গেছে টাইগারদের। ব্যাকফুটে থাকা বাংলাদেশ দলের সামনে এবার রয়েছে ক্যারিবিয়ান চ্যালেঞ্জ। আগামীকাল 29 অক্টোবর বাংলাদেশ সময় বিকেল 4টায় ম্যাচটা শুরু হবে শারজাতে। ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড কিংবা ডোয়াইন ব্রাভোর মতো তারকা ক্রিকেটারদের বিপক্ষে নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে না পারলে জয় ছিনিয়ে আনা যে অসম্ভব হবে তা আর বলার অপেক্ষা রাখে না। শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সেরা একাদশটা চলুন একবার জেনে নেই। বাংলাদেশ দলের মূল সমস্যা দেখা দিয়েছে ওপেনিং পজিশনে। নাইম শেখ কিছুটা রানের দেখা পেলেও তার সঙ্গী হিসেবে থাকা লিটন দাস ক্রমাগতই দলকে ডুবিয়েছেন হতাশার সাগরে। ওপেনিংয়ে বাজে শুরু করা লিটন দাসের উপরেই তাও আস্থা রেখেছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। তবে ক্রমাগত ব্যর্থ লিটন দাসকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে অন্তত বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক টিম ম্যানেজমেন্টের একটি নির্ভরযোগ্য সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছে মিক্সার ওয়ার্ল্ডকে। তার পরিবর্তে একাদশে যুক্ত হবার সম্ভাবনা রয়েছে সৌম্য সরকারের। দলের ব্যাটিং অর্ডারে আর খুব বেশি পরিবর্তন আনার সম্ভাবনা না থাকলেও বোলিং বিভাগে আসতে পারে একটি পরিবর্তন, কেননা শারজার উইকেটে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে একাদশে একজন বাড়তি স্পিনার নিয়ে হিসাবে নেওয়া হয়েছিল নাসুম আহমেদকে। ফলে ম্যাচ শেষে এই একজন স্পিনারকে দলে নেওয়ার হতাশায় পড়তে হয়েছিল টাইগারদের। তাই ক্যারিবিয়ানদের বিপক্ষে ম্যাচে উইকেট বিবেচনায় একাদশে নাসুম আহমেদ কিংবা শেখ মেহেদি হাসানের পরিবর্তে পেসার তাসকিন আহমেদকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে চলুন জেনে নিই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য সেরা একাদশে কারা কারা থাকতে পারেন। সৌম্য সরকার, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের একাদশে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান, আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।